দেশ ছাড়বেন না ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে সামরিক হামলা চালাচ্ছে রাশিয়া। প্রথম দিনেই 137 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শয়ে শয়ে মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইউরোপের কোনো দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 20 মাইলের মধ্যে অবস্থান নিয়েছে রুশ সেনারা। কিয়েভের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এত উত্তেজনার মধ্যেও রাজধানীর কিয়েভেই থাকার প্রত্যয় ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনেই আছি, যদিও রাশিয়ার প্রধান টার্গেট আমি। জীবনের হুমকি নিয়েও ইউক্রেন ছাড়েননি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমি রাজধানীতে আছি, আমার পরিবারও এখানে, আমার সন্তানরাও দেশেই রয়েছে। আমার পরিবার বিশ্বাসঘাতক নয়, তারা সবাই ইউক্রেনের নাগরিক। আমরা পালাব না, আমরা ভীত নই। আমার কাছে যে তথ্য আছে তাতে আমি রাশিয়ার প্রধান টার্গেট, আমার পরিবার 2 নম্বর টার্গেট। ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে তারা ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর কিয়েভের উত্তরাঞ্চলীয় একটি বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গোস্তমিল বিমান ঘাঁটির উপর দিয়ে একাধিক রুশ হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালোরি জালুঝনিভ জানিয়েছেন, লড়াই অব্যাহত আছে। বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠা বড় বড় শহরের আনুমানিক 1 লাখ লোক ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। কয়েক ডজন মানুষের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে কিয়েভ দখল করা এবং দেশটির পশ্চিমাপন্থী সরকারকে উৎখাত করা। প্রায় 4.5 কোটি জনসংখ্যার অধ্যুষিত গণতান্ত্রিক রাষ্ট্র ইউক্রেন আয়তন বিবেচনায় রাশিয়ার পরই ইউরোপের সবচেয়ে বড় রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় প্রজাতন্ত্রটির জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। গত কয়েক বছর ধরে তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার চেষ্টা জোরদার করে, যা পুতিনের রাশিয়াকে ক্ষুব্ধ করে। ইউক্রেনের উপর হামলা আসন্ন এবং রাশিয়া তাদের দক্ষিণের প্রতিবেশী দেশের সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে জানিয়ে উপগ্রহের ছবি প্রকাশ করে পশ্চিমা দেশগুলো বারবার সতর্ক করে এলেও পুতিন বেশ কয়েক মাস ধরেই ইউক্রেন হামলার পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দেশটিতে হঠাৎ হামলা চালায় রাশিয়া। শুক্রবার ইউক্রেনের বড় বড় স্থাপনায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে কিয়েভে আরেকটি রুশ বিমান ভূপাতিত করার খবর পাওয়া গেছে।